এখন আমি আপনাদের দলিল দেব, আমার আল্লাহর নবীর মিলাদ করেছেন স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ শুধু মুখস্থ বলি, এদিকে মুনশিরা কয়, পাইলো কই, আমরা তো পাই না, মনে হয় বানায় বানায় কয়। ওই জন্য এখন দেখে দেখে পড়ে শোনাচ্ছি, যে মুনশিরা দেখে যাক, আমি দেখে দেখে বলতেছি। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 4 নম্বর পারা, 81, আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা, তোমাদের নবী আসার জন্য যেই দিন তিনি আসলেন এই আশাকে কেন্দ্র করে আমি আমার রহমতের নবী যারা ছিল লক্ষ লক্ষ মতান্তরে অগণিত, সেই হাদিসের ভারত 1,23,999 জন পয়গম্বর, সকল পয়গম্বরের কাছে আমি নিজে আল্লাহ রব্বুল আলামিন সবার সামনে তুলে ধরলাম, ও আমার নবীরা দুনিয়াতে নবী করে পাঠাবো একটা শর্তে, আমার আখেরি নবী যখন আসবে গো আমার নবীর প্রতি ঈমান আনবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে রহমতের নবীদের কাছে, নিষ্পাপ মাসুম নবীদের কাছে রুহের জগতে আমার আল্লাহ পাক অর্ডার ক্রিয়েট করতেছেন, সেই কথাটা আবার কোরআন শরীফে তুলে ধরলেন। আল্লাহ বলতেছেন, আমি আপনাদের কাছে যতগুলি নবী আমি পাঠাচ্ছি সকল নবী বিশেষ, আর আমার আখেরি নবী হলেন আপনাদের সর্দার, তিনি যখন আসবেন কি বলতেছেন, কিতাবি ও হিকমা, কিতাব নিয়ে আসবেন, হিকমাত নিয়ে আসবেন, সুম্মা জাআকুম আপনাদের নিকটে আসবেন রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনারা যে কিতাবগুলি প্রচার করছেন, আপনারা যে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের সত্যতা যিনি প্রমাণ করবেন উনি আসবেন, জাআকুম আপনাদের নিকটে আসবেন যখন, যখন আসবেন লাতুমিনুন্না অবশ্যই অবশ্যই আপনারা তার হাতে হাত দিয়া বায়াত হয়ে যাবে। যদি আপনাদের সামনে আমি নাজিল করি তার হাতে হাত দিয়ে বায়াত হবেন, ইমান আনবেন, নবীরা কি ইমান ছাড়া কথা বলেন না কেন? নবীরা তো ইমান ছাড়া নয়, নবী মানে তো নিষ্পাপ মাসুম, আল-আনবিয়া আলাইহিমুস-সালাম মুনাজ্জাহুনা মিনাস-সাগাইর ওয়াল-কাবায়ির ওয়াল-কবাইহ, সমস্ত নবী রাসূল আলাইহিমুস-সালাম গণ নিষ্পাপ মাসুম, সগীরা কবিরা, এমন কি আল্লাহ অপছন্দ করেন মাকরুহ কাজ থেকেও নবী রাসূল গণ কমপ্লিটলি পূত পবিত্র নিষ্পাপ দাসম, তারপরেও সেই নবী রাসূলকে আমার আল্লাহ অর্ডার করছেন লা তুমিনুন্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই নবী দাবি করে চুপ করে থাকলে হবে না, হবে না, হবে না, অবশ্যই অবশ্যই আমার আখেরি নবী যদি আপনার জীবদ্দশায় আপনার নবুয়তের ধারার ভিতরে আমি আল্লাহ নাজিল করে দেই তাহলে আপনারা তার উপরে অবশ্যই অবশ্যই ঈমান আনবে। শুধু তাই নয় গো নবী, আম্বিয়া আলাইহিমুস সালাম তাই নয়, ওয়ালা তানসুরুন্না
আপনাদের সকল উম্মতকে অর্ডার করবেন, তারা যেন আপনাদের নবুয়তের হুকুমকে বাদ দিয়া আমার আখেই নবীর কাছে যেন বায়াত হয়ে যায়। শুনুন না, চতুর্দিক থেকে আপনারা সহায়তা করবেন, অবশ্যই অবশ্যই তাকে সহায়তা করবেন, সাহায্য করবেন। তিনি আসলে সকল নবীর নবুয়ত বন্ধ হবে, তাঁর নবুয়ত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার নবীর মিলাদ আমার আল্লাহ নবুয়তের নবীদের কাছে রুহের জগতে করছে, আর বাতিল ডেরবেটারি মুন্সি জালিম মুন্সিরা কয় মিলাদ আসলো কোথেকে? মিলাদ মানেন আশার বৃত্তান্ত, জন্মের বৃত্তান্ত, পৃথিবীতে আগমনের বৃত্তান্ত আলোচনা করা। এই আলোচনা আমার আল্লাহ অনেক আগে করে রাখছেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তো বাবাজিরা, ঈদে মিলাদুন্নবী নিয়ে হাজার কথা, হাজার ও হাজার কথা, যত কথা আছে বলে শেষ সম্ভব নয়। তবে স্বয়ং আল্লাহ পাক আমার নবীজির ঈদ, আমার নবীজির দুনিয়াতে আসার সংবাদ দিচ্ছেন, আর নবীজির আসার সংবাদ দেওয়াটাই হলো নবীর মিলাদ। কথা কি বোঝা যায়? এটাই নবীর মিলাদ। এবার আসেন আমি পরে কথা বলি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আপনারা খুলুন কুরআন শরীফের সূরাতুত তাওবা। কোন সূরা? সূরাতুত তাওবা খুলুন, 128 নম্বর আয়াত। একটু চিন্তা করুন, ভাবনা করুন, আমার আল্লাহ কি দিচ্ছেন সরাসরি সংবাদ, মিলাদের সংবাদ। লাকাদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন, আশাবাদ নাই এসে গেছেন, তবে শুধুমাত্র আমি প্রেরণ করা বাকি রাখছি, লাস্টে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। জাআকুম, তোমাদের নিকটে এসেছেন তিনি এমন এক নবী, যেই নবীর সিফতি নাম আমি আল্লাহর নামে নাম দিয়ে দিলাম, যেই নবীর সিফতি নাম হবে আজিজুন আলাই। সুবহানাল্লাহ বলে, আজিজ কার নাম? নবীর নামে সিফত লাগাই দিলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য রউফুর রহিম, বড় দয়ালু, বড় দয়ালু। কে? একটু জোরে বলেন, রউফুর রহিম। আল্লাহ বলেন আমার সিফতি নাম ইয়া রউফুর রহিম, আছে না নাই? ইয়া রউফু, ইয়া রহিম, ইয়া রহমানু, কার নাম? আমার। আল্লাহ বলেন আমার সিফতি নাম একসাথে তিনটা লাগাই দিলাম, আজিজ, তারপরে লাগালাম রউফ, তারপরে লাগলাম রহিম। সব নামগুলি দিয়া বললাম এমন নবীর আগমনের সংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, এমন নবীর আগমনের সংবাদ, মিলাদের সংবাদ দিচ্ছি, যেই নবী হবে আজিজ, যেই নবী হবে রউফুর রহিম, মুমিনদের জন্য বড় দয়ালু। এই রউফুর রহিমের ব্যাখ্যা কিয়ামতের মহামাত মহাময়দানের বিপদের সময় না হলো আমার নবীজি রহমাতুল লিল আলামিন রউফুর রহিম থেকে রহমাতুল লিল আলামিন পোস্ট পেয়ে গেলেন। আমার আল্লাহ বলে, বন্ধু কিয়ামতের ওই দিন আমি রহিম থাকব না, আমি আল্লাহ দয়া দেখাবো না, ওই দিন আমি কোনো বান্দাকে দয়া করব না, আমি জব্বার হব, কাহার হব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে দুনিয়ার কেউ নাই রে আমার সামনে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
কোথায় গেলে আজকের দিনের বাদশাহী কার? আল্লাহ উত্তর দেবেন না, লিল্লাহি রউফির রহিম, লিল্লাহি রহমানির রহিম, না না না, আজকের দিনের মালিকানা যে আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একক সত্র একক সত্র মালিক আল্লাহ, যিনি হলেন মহারাগান্বিত মহাপরাক্রমশালী, কারো উপর দয়া করবেন না আজকের দিনে কাহার, বড় রাগান্বিত। আজকে তোমরা যেহেতু দুনিয়ার সকল নিয়ামত দান করলাম, তারপরও আমাকে মানলে না, আমার হাবিবকে মানলে না, আমার আদেশ মানলে না, নিষেধগুলি ছাড়লে না, আজকের দিনে আমি করাই গুন্ডাই হিসাব নেব, 50,000 বছর এই জব জাজমেন্ট বিচার দিবসে আমি আল্লাহ ওই আসমানের সেই সূর্যটাকে মাথার উপর নিয়ে এসে দাব দেব, 50,000 বছর ধরে তোমাদেরকে কাঁদাবো, কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। বুখারীর হাদিস বলে, যেই মাত্র আল্লাহর বন্ধুর কাছে সমস্ত মানুষগুলো গিয়ে ধরনা দিবে, ও রউফুর রহিম, ও রহমাতুল্লিল আলামিন, আজকে তো আল্লাহ জাফফার, আজকে তো আল্লাহ কাহার, আজকে তিনি কারো কথা শুনবেন না, কিন্তু আপনি তো রউফুর রহিম, আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি দয়া করে আমাদেরকে এই বিপদের দিনে আল্লাহর রাগ থেকে বাঁচান, আল্লাহর রাগ থেকে বাঁচান। আল্লাহর বন্ধু বলবে আনা লাহা, সকল নবী রাসূল বলবেন লাস্তু লাহা, পারবো না, আল্লাহর সামনে কথা বলার হিম্মত আমাদের নাই, আমরা বলতে পারবো না। আখেরি নবীর কাছে মানুষগুলো ধরনা দিবে, যেই মুনশিরা বলো নবীর কাছে চাওয়া সেরে, ওই দিন দেখা যাবে জালিমের জাত তোমরা কার কাছে চাও, নবীর কাছে চাওয়া সেরে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তো রাগ হয়ে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেই দিন আমি জাব্বার, যেই দিন আমি কাহার, ওই দিন আমার নবী রহমাতুল্লিল ইয়াউমিল কিয়ামাহ, ওই দিন আমার নবী রহমাতুল্লিল হাসর, ওই দিন তার ভিতরে দয়া দিয়ে আমি ভরে রাখবো, ভরে রাখবো। যেই মাত্র শুনবেন আমার রহমতের উম্মতেরা, আমার পাগুলেরা, ওরা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, আমাকে মিলাদ মাহফিল করেছে, আমার আমল মাহফিল করেছে, আমার হুকুম হাকাম মেনে নিয়েছে, এইবার আল্লাহর বন্ধু বলবেন আনালাহা, দুনিয়ার এই হাসরবাসীরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, চিন্তা করবেন না, করবেন না, করবেন না, আজকে আমার আল্লাহর কাছে কথা বলার পাওয়ার কেবলমাত্র আমারই রয়েছে। আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবেন আল্লাহর বন্ধু, আমার আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, জুচুখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আমার তারেফের দান মুবারক কই গেল গো, আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাই দিতে চেয়েছিলেন, উম্মতকে খেতে দিলাম না, রিজার্ভ করে রাখলাম কিয়ামতের জন্য, হাশর দিনের জন্য, নিষ্পাপ মাসুম নবীর দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, শহীদি নাদগুলো কোথায় গেল? ওইগুলোর বিনিময়ে আমার উম্মতদের আমি নাজাত চাই, আমার উম্মতের কষ্ট আমি দেখতে পাবো না, আমার নবী উম্মতের দুঃখ সহ্য করতে পারেন না, পারেন না, পারেন না, সুবহানাল্লাহ। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না,
সাকারাতি মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে দুজাহান, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারে না, রউফুর রহিম সুবহানাল্লাহ বলেন, উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না, ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন, ভালো যদি বাসতে হয় ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, নবী রহমতওয়ালা, নবী বরকতওয়ালা, নবী জান্নাতওয়ালা, নবী সুপারিশওয়ালা, নবী কাওসারওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে উম্মতদেরকে বাঁচানিওয়ালা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা হবে নবীজিকে দিন, তুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতের পার করিবে, কেয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন, নবী প্রেমিক উম্মতের পার করিবে, সুবহানাল্লাহ, সুপারিশের কান্দারি সাফায়াতের, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার মাখলুকতের শ্রেষ্ঠ আমার নবী রসুলের, নবী রসুল আমার দুজাহানের বাদশাহ আমার নবীকে জানুন, ভালো নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, নবীর ভালোবাসা ইমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ইমান সূরা আহজাব, সূরা আহজাব 6 নম্বর আয়াত কয়, নবীর ভালোবাসা ইমান বুখারি প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা কয়, নবীর দুশ্মনী বেমান সূরা বাকারা 98 আয়াত কয়, ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালা, একবার যদি ইমানের হালে নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়, সুবহানাল্লাহ বলেন, উম্মতেরই কান্ডারি নবী, উম্মতেরই আশিকি নবী, উম্মতেরই কান্ডারি নবী, নবীকে ভালোবাসা দিন, ভালো যদি বাসতে হয় ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন, আল্লাহর বন্ধু বলবেন ও আমার আল্লাহ, এই মুহূর্তে আমার উম্মত
উম্মতের জন্য আমি সুপারিশ করছি আল্লাহ। ওরা বড় কষ্ট করেছে, আপনার ঈসা নবীর উম্মতেরা জান্নাতি খাঁচা পেয়েছে, ওই দিন ঈদের দিন ঘোষণা দিয়েছে, আপনার মুসা আলাইহিস সালামের উম্মতেরা মান্না সালোয়া পেয়েছে, জান্নাতের নিয়ামত দুনিয়ায় খেয়েছে। আমি তো আমার উম্মতদেরকে দুনিয়ায় জান্নাতি খাবার খাওয়াই নাই, খাওয়াই নাই, খাওয়াই নাই। আজকের দিনে আমি আপনার কাছে আরজি করি, ওই রিজার্ভেশন পজিশনটা আজকে কবুল করে আমার উম্মতদেরকে জান্নাতে ঘোষণা দে। আল্লাহ বলেন, বন্ধু আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি জাব্বার, আমি কাহার, আমার এই জাব্বার ও কাহার ইয়াতের আগুন, আমার রাগের আগুন, আমার এই মহাপরাক্রমের আগুন নিভানোর জন্যই তো আপনাকে রহমাতুল লিল হাসর বানাইছি, আপনাকে লৌফুর রহিম বানাইছি। আপনার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিলাম, যারা আপনাকে ভালোবেসেছিল ওদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। নবীর প্রয়োজন আছে কিনা বুখারী হাদিস খুলুন। বাতিল 72 ফেরকা কি কয়? কয় তৌহিদ, তৌহিদ। নবী বলে শেরেক, নবীর কথা বলে শেরেক হয়। হাই হাই, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, হবে না আমিন। সত্যিকার ইসলাম মানা তৌফিক দান। এবার আমার আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানের আরে দুনিয়াতে তো এহসান করেছি হাজার রকমের, কোনটাই আমি তোমাদের কাছে বলছি না, তবে আমার আখেরি নবীকে তোমাদের কাছে পেশ করে আমি বড় এহসান করেছি। আল্লাহু আকবার বলে আমার নবীকে প্রেরণ করে আমি এহসান করলাম। বললেন না কোরআন নাজিল করে এহসান করেছি, বললেন না নামাজ দিয়ে এহসান করেছি, রোজা দিয়ে এহসান করেছি, হজ দিয়ে এহসান করেছি, জান্নাত দিয়ে এহসান করব, না না না, আমি আমার নবীকে পাঠায়া এহসান করলাম, কারণ নবী না পাঠালে কোরআন নাজিল হতো না। নামাজ পাইতে না, রোজা পাইতে না, হজ পাইতে না, যাকাত পাইতে না, জান্নাত জাহান্নামের ফায়সালা বুঝতে না, ভালো মন্দ বুঝতে না। এই জন্য আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রেরণ করে আমি গোটা দুনিয়ার মানুষের উপরে ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। নবীকে পাঠাই আল্লাহ এহসান করেছে, কারণ নবীজি না আসলে কোনো কিছুই পাওয়া সম্ভব। আমার নবী আসার দিন ঈদ বুঝে না, দেয়ার ব্যাটারি জালিম মুন্সি, জালিম মুন্সিরা বোঝে না কি কে ঈদ কয়, ঈদ মানে কি খুশি। যাকে দিয়ে আমি এহসান পেয়েছি, আল্লাহ এহসান করেছেন, তিনি আসাতে খুশি না, না খুশি। হ্যাঁ, কি কথা বলেন না কেন? এই জন্য বলছি বাবাজিরা, এবার আল্লাহ বলেন, কোরআন তো পাইলে কোরআন শরীফ নাজিল করে ইহসান করি নাই, নবীকে প্রেরণ করে ইহসান করেছি, দয়া করেছি, কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীকে পাঠাইলাম, এই জন্য দয়া করে কোরআন নাজিল করে দিলাম। কোরআন নাজিল হলো ইহসানের নবী পাওয়ার কারণে। সূরাতুল আলী ইমরান 164 নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন। এবার আমার আল্লাহ বলেন, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে গিয়া কিতাব পড়তে চাও, কোরআন মানতে চাও, কোরআন মেনে মেনে দুনিয়ার বাতিল 72 ফিরকা বলে কোরআন মানি, কোরআন মানি, কোরআন ছাড়া কিছু বুঝি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, তার মানে তোর দল মানি,
কোন আপনারা আল্লাহ বলেন তুই কোরআন মানবি কেমনে? কোরআন পড়তে গেলে তো আলোর দরকার হয়, যে কোনো কেতাব তুমি পড়তে চাও ওই কেতাব অন্ধকারে পড়া যায় না, গোটা অন্ধকার রজনীতে তুমি কোরআনটা কাছে নাও, এবার তুমি কোরআনটা পড়ো তো দেখি পারবা না। এই জন্য কোরআন শরীফ নাজিল করার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আমার নবীকে আমি নূর হিসাবে বানাইলাম, আলোর গতিকে তৈরি করলাম, নবীজির আলোকে আমি সূর্যের মধ্যে সেটিং করলাম। চিৎকার দে বলুন সুবহানাল্লাহ, কদিন যা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, কিতাব নাজিল করেছি 40 বছর পর, কিতাবের প্র্যাকটিক্যাল কোরআন নাজিল করলাম নূর 40 বছর আগে, আখির নবীকে 40 বছর আগের দুনিয়া নাজিল করলাম, আর 40 বছর পর কিতাব নাজিল করলাম। কদে যা আগম, অবশ্যই তোমাদের নিকটে আসলেন তিনি একজন পুরুষ, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, তিনি মাটি নয় রে, মাটি নয়, মাটির কোনো আলো নাই, নূরুন, আমার নূর নবীকে আমি কোরআন নাজিলের 40 বছর আগে পাঠালাম, এবার তো নূর চলে আসলো, 40 বছর পর কোরআন নাজিল করলাম, আমার নূর নবীর আলোর ভিতরে রে আমার পবিত্র কোরআন পাঠ করে করে নবীজির আঙ্গিকে ব্যাখ্যার অনুকূলে কোরআন মেনে মেনে তোমরা নবীর সুপারিশ আশা করো জান্নাতি হয়ে যা। কোরআন বোঝে মুন্সি, নবী বোঝে না। কেতাব চিনে মুন্সি, কেতাবের শিক্ষক চিনে না। শিক্ষক কি করবো, শিক্ষককে বাড়িতে ফেলে দিচ্ছে, কই কিসের শিক্ষক, কেতাব খুলার পড়া পারে না, হুজুর গেল কই। শিক্ষক ছাড়া কেতাব পড়া যায়? কোরআনের শিক্ষক কে? আখেরি নবী বলেন না কে? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। শিক্ষক চিনে না, কেতাব চিনে। কত বড় পোড়া কপাইল্লা জালিম মুনশিরা, আল্লাহ বোঝার তৌফিক দান। হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বললেন সূরা তাওবার 33 নম্বর আয়াতে, একই রকমের কথা আছে সূরা সফের মধ্যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমার এমন এক নবী পাঠাইলাম রে, খালি পাঠানো, পাঠানো মানে মিলাদ, সুবহানাল্লাহ বলেন না, আমি পাঠাইলাম আমার সামনাকে, আমি পাঠাইলাম আপনাকে রহিল্লা রহমত আলিল আলামিন রহমত হিসেবে, যত জায়গায় নবীর কথা বলেছেন পাঠাইলাম, আসলেন, জারি করলাম, পাঠাইলাম। আমার মালিক বলতেছেন পাঠাইলাম মানে ঈদের দিন, পাঠাইলাম মানে ঈদের দিন, ওইটাই নবীর মিলাদের দিন। যত কথা যা কম তোমাদের নিকটে আসলেন। এরপরে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, স্পষ্ট দিনে হাত দিয়ে আখেরি নবীকে আমি আল্লাহ পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল ধর্মের উপরে এটার প্রাধান্য দিয়ে দেওয়ার জন্য, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুনিয়ার মুশরিক গোষ্ঠী বাতিল বাত্তর ফেরকা যদিও খুশি হবে না, তাতে আমি আল্লাহর যায় আসে না, আমার নবীকে আমি দিনে হক দিয়া পাঠাইলাম। পাঠানোর কথা আল্লাহ বুঝাইলেন, এটা ঈদের দিন, এটাই হলো মিলাদের দিন। এবার সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত যেটা আমি কালকে বললাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী গো দুনিয়ার সব জায়গার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নামে ফয়সালা হওয়া পর্যন্ত আপনাকে আমি আল্লাহ রহমতের নবী করে পাঠালাম। এরপরে আল্লাহ আবার বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবার আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মানুষের কাছে বললাম ইয়া ইউহান নবী, আয় আমার বন্ধু, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আরসালনাকা আপনাকে পাঠাইলাম, পাঠাইলাম, সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে পাঠাইলাম শাহিদা উত্তম সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা যারা আপনাকে উত্তম সাক্ষী মেনে নেবে, যারা আপনাকে উত্তম সাক্ষী হিসেবে গ্রহণ করবে ওদের জন্য জান্নাতের সুসংবাদ দাতা, আর যারা মানার মতো মানবে না, মহব্বত করবে না ওদের জন্য জাহান্নামের সতর্কীকরণ করার জন্য আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করলেন এরা মিলাদ পাচ্ছে না, আর আমার আল্লাহ হাজার হাজার বছর আগে মিলাদের খবর দিচ্ছেন কোরআনে। কষ্ট হচ্ছে না? না, একটু চিন্তা করবে, মন খারাপ হচ্ছে? তাহলে নবীজির মিলাদ আছে না নাই? সময় নেই, আজ আর বলবো না, থাক। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, সবাই বলেন আমিন। বুঝলে অল্পেই যথেষ্ট, আকলমন্দর সমাজদার কেলে ইশারায় কাফি হে, জগা জি লাগায় কেলে দুনিয়া নেই হে, ইয়ে বিরাত কি যা হে তমাশা নেই হে, জো আহেঙ্গে গুফতান কোন জানে ফাক সে বর তত্ত্ব মুর্দা চে বরুই খাত। দুনিয়ার মানুষ যদি একটু আকল খাটায়, একটু জ্ঞান খাটায়, তাহলে বুঝবে কোনটা হক আর কোনটা বাতিল। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, সারাদিন বকবক করতে হবে না। আমি অল্প পরিসরে যেটা বোঝাতে চাইলাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পৃথিবীতে আসার দিন যদি খুশির দিন না হয়, দুনিয়াবাসীর জন্য কোনো খুশির দিন নেই। এক কথায় শেষ, ফিনিশিং পর্ব একটায়, একটি কথা, অ্যাটলিস্ট একটি কথায়, আমার নবীজি আসার দিন যদি ঈদের দিন না হয়, খুশির দিন না হয়, তাহলে দুনিয়াতে কারো খুশির দিন নেই। কারণ নবীজি না আসলে কিছুই আসতো না, আর নবীজি রহমাতুল্লিল আলামিন, আর কেউ রহমাতুল্লিল আলামিন নয়। কাজে আমার নবী আসাটা, এটাকে আমরা দেখব খুশির দিন শুধু নয়, খুশির দিনেরও খুশির দিন। অসুবিধা ইবলিসের জন্য অসুবিধা, ইবলিস ধুলা মাকে গায়ে মাকে আর কয় হায় রে নবী আখেই নবী নাজিল হলো কেন, আমার আল্লাহ কয় পাঠাইলাম আমি আর তোর গায়ে ব্যথা, ব্যাপারটা কি? হ্যাঁ, তো এ জালিম মুনশিরাও তাই কয় যে নবী কে তো বারে নবী কে, আরে আমার আল্লাহ বলতেছেন রফা না হলো কাদ্দিক রাখ, আরে আমার বন্ধু আমি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছি, শ্রাহীন শিরা চানবরাত পড়েন, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া দাহনা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফানা লাকা যিকরাক, আছে না নাই? ধরে মনে আছে না নাই? ইন্না মাআল উসরি ইউসরা, আয় আমার বন্ধু আপনাকে আমি তো আমার আপনার জিকিরকে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, উচ্চে উঠাইছি, এটাকে যে মানল ওদের সাথে আমার শান্তি থাকবে। ইন্না মাআল উসরি ইউসরা, যখনই শান্তি আসে আমার নবীর থেকে যখন দূরে সরে যাবে তখন ওই মানুষটা অশান্তিতে ভুগবে, নবীজির প্রেম তার ভিতরে নিয়ে আসুক, দুনিয়ার সব অশান্তি শান্তিতে পরিণত হয়ে যাবে।